প্রথমে খুয়ালে বি পিছত দিলে জলাই কিশোরী প্রেমিকাক নির্মম হত্যা প্রেমিকর ঘটনাস্থলীত উদ্ধার বিহর বটল কেরাসিনার বটল আর উদ্ধার হয়েছে জ্বলি ছাই হওয়া মৃতদেহ চাঞ্চল্যকর ঘটনা গৌরীপুরের রঙামাটির তৃতীয় খণ্ডত এবছরীয়া প্রেমর অন্তিম পরিণতি হত্যা ছাই সদৃশ মৃতদেহে ঘূরাই পালে পরিয়ালে অভিযুক্ত রঙামাটিরে যুবক শহীদুল ইসলাম ঈদের শুভক্ষণত শহীদুল আর মঞ্জু খাতুনার মাজত হয়েছিল কিছু মত বিরোধ ষোল্ল বছরীয় মঞ্জুক ফুচুলাই বৃহস্পতিবারে নিশা ঘরের সমীপর সামান্য জঙ্গল অঞ্চল মাতি নিয়ে শহীদুলে জঙ্গলতে বিষ খুয়াই মঞ্জুক জ্বলাই দিয়ে শহীদুলে রাতি এগারো বারোটা মানুষ জাগা জাগি আসছিল ঘোরাঘুরি করছে বারোটার পিছনে একটা ঘটনা হয়েছে ছেলেজনী আগে জুই লগাই নিজে পুড়িছে বলে তো আমি পুয়া পাঁচটা বাজার খবর পাই এতে আইছি শহীদুল নামের লড়ার লগত প্রেম আছিল বলে আমি আমি শুনা পাইছি কিন্তু আমি দেখা নাই আপনার দেখা নাই চিঠি পেটি চিঠি বলে চিঠি পাতি বলে আছে মঞ্জুর ঘরলৈ সঘনে অহা যোৱা কৰিছিল ৰং মিস্ত্ৰী কাম কৰা শহীদুলে দুয়োৰে মাজত হৈছিল প্ৰেম পত্ৰৰ আদান প্ৰদান প্ৰেমিকাক হত্যা কৰি নিজ পৰিয়ালক লৈ পলায়ন শহীদুলৰ ইতিমধ্যে আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত হত্যাকাৰী শহীদুলক গ্ৰেপ্তাৰৰ বাবে আৰক্ষীয়ে চলাইছে অভিযান গৌৰীপুৰৰ পৰা হাফিজুৰ ৰহমান ৰিপৰ্ট প্ৰাগ নিউজ